ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। সাতটায় বাংলার শুরুতেই আপনাদের দেখাবো হুগলির খানাকুলের ছবি। জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ। লাঠি দিয়ে পিটিয়ে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকদের লাঠি পেটায় গুরুতর জখম হন বিজেপি কর্মী, পরে তার মৃত্যু হয়। আর এই ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। পিটিয়ে হত্যা তৃণমূলের দাবি গেরুয়া শিবিরে। বিজেপির কোন দলই খুন, পাল্টা তৃণমূল। মৃতদেহ নিয়ে এসে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা। প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ চলে। কাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। এখনো পর্যন্ত কিন্তু বলা ভালো যে খানাকুলের 2 নম্বর ব্লক, সেখানে কিন্তু এখনো পর্যন্ত তুমুল উত্তেজনা রয়েছে। কারণ আজকে সকালে প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওখানে কিছু জায়গায় পতাকা উত্তোলন করা হচ্ছিল। বিজেপির কর্মী সমর্থক তারাও কিন্তু ওখানে দাঁড়িয়ে পতাকা উত্তোলনের কর্মসূচি নিচ্ছিল। অভিযোগ যেটা, সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং তারপর থেকে কিন্তু টানা ওখানে গণ্ডগোল চলছে। এবং ওই খানাকুলে যাওয়ার জন্য যে দুটো ব্রিজ রয়েছে, দুটো ব্রিজকেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই গোটা অঞ্চলটা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং আমাদের কাছে যা খবর, এখনো পর্যন্ত কিন্তু খানাকুল দুইয়ের বিভিন্ন জায়গায় তুমুল গণ্ডগোল চলছে, বিভিন্ন রকমের অসন্তোষ, বিভিন্ন রকমের গোলাগুলির খবর কিন্তু আমাদের কাছে আসছে। এবং এই গোটা আন্দোলন বিজেপির তরফে সৌমিত্র খান, আমরা জানি বিজেপির যুব সভাপতি তিনি ছিলেন এবং অন্যান্য বিজেপির নেতৃত্বও ছিলেন। কি অবস্থা এখন ওখানে? ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ তুলতে যাচ্ছিল, সেখানে সুদর্শন প্রামাণিককে অতর্কিতে মিছিল করে এসে তাকে হত্যা করা হয়। এখন খানাকুলে সমস্ত বিজেপি কর্মী বা সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে, এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারছে না। আমাদের কালকে খানাকুল বন্ধ হবে, আগামীকাল কালকে খানাকুল সাধারণ মানুষের ডাকে বন্ধ হবে, ভারতীয় জনতা পার্টির ডাকে বন্ধ হবে। খানাকুলের দুটো ব্লক, বিশেষ করে আরামবাগের বিভিন্ন জায়গা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তপ্ত অঞ্চল হিসেবেই চিহ্নিত। একটা সময় বামেদের সময়ও সেখানে গণ্ডগোল হয়েছে, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, এখন বিজেপি যখন তার মাটি শক্ত করার চেষ্টা করছে তখনও কিন্তু এই গণ্ডগোল হচ্ছে। ফলে সব মিলে এই মুহূর্তে খানাকুল কিন্তু রীতিমতন উত্তপ্ত এবং বিজেপি কালকে বন্ধের ডাক দিয়েছে, আরও বেশ কিছু কর্মসূচি তারা নিয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসও তারা রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে। সব মিলিয়ে স্বাধীনতার দিন সকাল থেকে কিন্তু রীতিমতন উত্তপ্ত এই গোটা অঞ্চল। বিজেপির আরেক সাংসদ জ্যোতির্ময় মাহাতো, তিনি কি অভিযোগ করেছেন দেখুন। মাননীয় মমতা ব্যানার্জি নিজে ধরে নিয়েছেন যে নিজে প্রধানমন্ত্রী, এটা ভারতবর্ষের মধ্যে নয়, নতুবা কেন তিনি গৃহমন্ত্রী থাকা অবস্থাতেই তার পুলিশ প্রশাসন বলতে পারে কি এখানে তিরঙ্গা পতাকার জন্য 15 আগস্টের দিনে পতাকা উত্তোলনের জন্য দুর্ভাগ্যজনক, এইরকম প্রশাসন না থাকাই ভালো। এবং এটার বিরুদ্ধে আমরা আগামী কাল 12 ঘন্টার বন্ধ রাখছি খানাকুল থানা এরিয়া। তৃণমূল জানাচ্ছে এটা নাকি আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে চাইছে? সেটা তো দেখতে পেলাম, আমি নিজে গেছিলাম, বোম মারছিল ওদিক থেকে। আমাদের গোষ্ঠীদ্বন্দ্বে আমাকে বোম ছুড়বে, আমার চোখের সামনে ঘর বাড়ি ভাঙছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা, পুলিশের সামনেই বোমবাজি করছিল। পুলিশ দেখে একদম শুধুমাত্র সাক্ষী গোপাল চুপচাপ দাঁড়িয়ে আছে, তাদের কাছে আর কোনো উত্তর ছিল না। বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের কি বক্তব্য শুনুন। খানাকুল আজকে যে খুন হয়েছে, এই খুন বিজেপিদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই, বিশৃঙ্খলা করার জন্যই তারা খুনের রাজনীতিতে বিশ্বাস করেন। তাই আজকে বিজেপির কর্মীকে বিজেপির হাতেই খুন হতে হয়েছে এবং এই খুনের সঙ্গে রাজনৈতিক ফায়দা তারা তোলার চেষ্টা করছেন। অবাধ ও হিংসামুক্ত নির্বাচন নিয়ে দেশে নজির তৈরি করতে হবে বাংলায়, এমনটাই বলেছেন রাজ্যপাল। জানিয়েছেন প্রথম থেকেই তিনি এই নিয়ে চেষ্টা করছেন এবং এটা ঘটবেই। I appeal to everyone, let us generate a climate that we give an example to the entire country that elections in the state of West Bengal are most authentic, genuine,
free from any kind of violence. I've been trying for it right from day one. And I can assure you, this will happen. This is bound to happen. This is my constitutional obligation. I am working harmoniously with everyone concerned to ensure that democratic fabric is not tainted. It is not strained. It is kept sublime. পাল্টা কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় দেখুন কোনো বিশেষ তাৎপর্যই নেই উনি নিজেকে আইনজ্ঞ বলেন নির্বাচনটা পরিচালনা করে সাধারণ নির্বাচন নির্বাচন কমিশন সেখানে রাজ্যপালের কোনো ভূমিকা নেই উনি কী বলতে চান আর কী করতে চান রোজই একটা করে বলতে হয় আমি বুঝতে পারছি না ওনাকে ওনাকে যত দেখি ততই নিজে আশ্চর্য বোধ করি উনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন সে দায়িত্ব তো অন্য লোকের নয় নির্বাচন কমিশনকে ওনাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি করান আমরা দেখব খুব ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন উনি রাজ্যপালের বক্তব্য প্রসঙ্গে কি বলেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী তা যেমন আপনাদের দেখাবো তারপরে আপনাদের দেখাবো এই রাজ্যপালের বক্তব্যের পাশে দাঁড়িয়ে মানে বক্তব্যকে সমর্থন করে কি বলেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা দেখুন পরপর রাজ্যপালের তো এটাই কর্তব্য নতুন কি বললেন বা ভুল কি বললেন এটা কনস্টিটিউশনাল অব্লিগেশন যাতে প্রত্যেকটি মানুষ তার নির্বাচনের অধিকার প্রয়োগ করতে পারে তার মতো পরিবেশ যাতে তৈরি হয় নির্বাচন কমিশন সেটাকে যাতে নিশ্চিত করে এবং সেই কাজটা দেখাশুনো করাটা বা সেটা গ্যারান্টি করাটা রাজ্যপালের কাজের মধ্যেই পড়ে এটা উনি যথার্থই বলেছেন এই কাজটাই করতে হবে পশ্চিমবাংলার মানুষ সেটাই চায় এটা না করলে রাজ্যপালের কাজটা কি এ রাজ্যে যে ওটা বারোটা বেজে গেছে এটা কে জানে না তৃণমূল সরকার আসার পর থেকে দুটো কাজ হয়েছে দখল আর লুট মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন মানুষের অধিকারটাকে গ্যারান্টি করাটা কাজ সবাই তাই চাইবেন যেন নির্বাচন কমিশন সেটা গ্যারান্টি করে রাজ্যপালের সেটা দেখে নেওয়াটাই কর্তব্য স্বাভাবিক আছে রাজ্যপালের চাওয়ার পেছনে কোনো কোনো তো অনৈতিক কিছু নেই কারণ উনি চাচ্ছেন যে মানুষ ভোট দিক মানুষ ভোট দিক মানুষের ভোটে সরকার নিযুক্ত হোক সরকার নির্বাচিত হোক এই রাজ্যপালের এই যে কথাটা বিশ্লেষণ করলে পাবেন বাংলায় নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হয় না কারচুপির নির্বাচন হয় সেই কারণে রাজ্যপালকে এই জাতীয় কথা বলতে হচ্ছে যে কথাটা মর্মার্থ তৃণমূলের বোঝা উচিত তৃণমূল তো অনাচার করতে অভ্যস্ত কারচুপির রাজনীতিতেই বিশ্বাসী করোনা আক্রান্ত কামারহাটের সিপিএম বিধায়ক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মানস মুখোপাধ্যায় কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে সমীরণ ঠিক কি কি উপসর্গ রয়েছে এই মুহূর্তে মানস মুখোপাধ্যায়ের তাপিয়া গত রবিবার থেকে কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় তিনি জ্বরে আক্রান্ত হন জ্বর এবং সর্দি কাশি নিয়ে এবং তারপর থেকে বৃহস্পতিবার দিনকে কলকাতায় একটি হাসপাতালে তার সোয়াব টেস্ট হয় এবং বৃহস্পতিবার রাতেই সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে এরপর শুক্রবারই তিনি বাইপাসের দ্বারা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তার এখনো প্রবল জ্বর রয়েছে সর্দি কাশি রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ সমীরণ খড়গপুরে তৃণমূলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অশান্তি সৃষ্টির অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযুক্তকে আটকের দাবিতে রাতভর পুলিশকে ঘিরে বিক্ষোভ অভিযোগ অস্বীকার বিজেপির শুক্রবার মধ্যরাতে তৃণমূলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে খড়গপুরের জনার্দনপুরে উত্তেজনা তৃণমূলের অভিযোগ অনুষ্ঠান স্থলে এসে বিতর্কিত মন্তব্য করে অশান্তি পাকানোর চেষ্টা করে এক বিজেপি কর্মী আমরা আইনটা হাতে তুলে নিতে চাইনি পুলিশকে জানাই পুলিশ আসে কিন্তু পুলিশের যে কাজ সেটা আমাদের মনে হয়েছে এলাকার মানুষের মনে হয়েছে যে তারা ঠিকমতো পালন করেনি প্রায় একটা থেকে পুলিশের গাড়িকে আটকে রেখেছে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ায় পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ পুলিশ অভিযুক্তকে আটক করার আশ্বাস দেওয়ায় ঘন্টা সাতেক পর বিক্ষোভ ওঠে যদিও এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে দাবি করেছে বিজেপি বিজেপির কোন রকম এখানে এর মধ্যে জড়িত নয় পরিষ্কার কথা এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং তৃণমূলের মধ্যে এই গন্ডগোলটা বাঁধিয়ে তারা পুলিশকে সেখানে আটকে রেখেছিল
তবে এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। একদিকে বাঁকুড়ার বড়জোড়া, অন্যদিকে দুর্গাপুর, দুই জেলার সংযোগস্থলে মাঠ। আর সেই মাঠের দখল নিয়ে স্বাধীনতা দিবসের দিন সকালে সংঘর্ষে দুগ্রামের বাসিন্দারা, যখন বেশ কয়েকজন, এলাকায় মোতায়েন পুলিশ। স্বাধীনতা দিবসের দিনই মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ঝরল রক্ত। সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন। দুই জেলা দুই গ্রামের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। মাঠের পূর্ব দিকে বাঁকুড়ার বড়জোড়ার মানা, আর দক্ষিণ দিকে দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডের নর্ডিহা গ্রাম। স্থানীয় সূত্রে খবর, এই মাঠে দখল নিয়েই দুই গ্রামে দীর্ঘদিনের বিবাদ। শনিবার সকালে তা সংঘর্ষের চেহারা নেয়। লাঠি বাঁশ নিয়ে পরস্পরের ওপরে চড়া হয় দু গ্রামের বাসিন্দারা। ইট বৃষ্টির বাড়ি ভাঙচুর করা হয়। মাঠ সমস্যা সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দীর্ঘদিনের প্র্যাকটিস, নডিয়ায় লোকেরা এই মাঠে খেলাধুলা করে। মূল যেটা সমস্যা, জমিটাকে কেন্দ্র করে, জমিটা কার এটা নির্ণয় করতে হলে এটা সম্পূর্ণ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাবজেক্ট। সকলে মিলে একটা প্রশাসনিক সিদ্ধান্ত ওই দিনে 7 ডেজ করা হবে, দুপক্ষরই লোক থাকবে, বসে করা হবে এটা। বাঁকুড়া জেলার মাঠ, কৃষ্ণনগর মৌজার মাঠ, নডিয়া থেকে এসে দুষ্কৃতী, ওরা বড় লাঠি ছুরি কাছি নিয়ে এসে, তরোয়াল নিয়ে এসে আমাদের ছেলেদেরকে আঘাত করেছে, আমাদেরকে মহিলাদের মেরেছে, আমাদের বাচ্চাদেরকে মেরেছে। যদি এই মাঠে খেলে থাকে তাহলে রেকর্ডটা তো ওদের নামে হবে, রেকর্ডটা ওদের নামে, রেকর্ডটা আমাদের নামে, আমাদের জেলার মাঠ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা। এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয় কমব্যাট ফোর্স। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। ফের দক্ষিণ চব্বিশ পরগনায় অস্ত্র উদ্ধার। কুলতলি থেকে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতী। কি উদ্দেশ্যে আনা হয়েছিল অস্ত্র, জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। লকডাউনের মধ্যেও ফের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে উদ্ধার অস্ত্র। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে এলাকায় নাকা চেকিং চলছিল, সন্দেহ হয় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সুব্রত মণ্ডল বিষ্ণুপুরের বাসিন্দা। তার কাছ থেকে দুটি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে এই অস্ত্র কোথা থেকে, কি উদ্দেশ্যে আনা হয়েছিল। পাশাপাশি এই চক্রে আর কারা জড়িত তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। পূর্ব বর্ধমানের গলসিতে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার যুবকের পচাগলা মৃতদেহ। প্রতিবেশী দম্পতির বিবাদ মেটাতে গিয়ে খুন হন বলে অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী। পুলিশ সূত্রে দাবি, জেরায় অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত। 12 দিন ধরে মিলছিল না খোঁজ। হন্যে হয়ে ছেলেকে খুঁজে বেড়াচ্ছিলেন মা বাবা, আত্মীয় স্বজন। থানায় মিসিং ডায়েরিও করা হয়। শুক্রবার রাতে খোঁজ মিলল, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার যুবকের পচা গলা মৃতদেহ। খুনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক। পূর্ব বর্ধমানের গলসি থানার কুত্রুকি গ্রামের ঘটনা। মৃতের নাম কেষ্ট বাগদি, বয়স 28। পরিবার সূত্রে দাবি, দু সপ্তাহ আগে প্রতিবেশী উৎপল বাগ ও তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ মেটাতে যান কেষ্ট বাগদি নামে এই যুবক। পরিবারের অভিযোগ, এরপর থেকে কেষ্টর খোঁজ মিলছিল না। এরই মধ্যে দুদিন ধরে উৎপলের বাড়ি থেকে বিশ্রী গন্ধ বেরোতে থাকে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে এই বাড়ি থেকে কেষ্টর পচা গলা মৃতদেহ উদ্ধার করে। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ১৪ দিন আমার ছেলেকে খুন করেছে, যেদিনে মারামারি ছাড়াইছে সেই দিন, সেই রেতে দিয়ে আমার ছেলেকে মেরেছে। ওর বলছিল পাগল হয়ে গেছে, নিয়ে ওর স্ত্রীকে ধরে মারছিল গো। নিয়ে যখন শুনেছে যে বাঁচাও বাঁচাও, আমার স্বামী তখন ছুটে গেছে গো ওইখানকে, তখনই মেরে দিয়েছে। আমি জানি তখন দেখি নিখোঁজ হয়েছে গো। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। যে ছেলেটির বাড়ি থেকে পাওয়া গেছে এবং যে ছেলেটি এই এই ধরনের অপরাধ করেছে, তাকে পুলিশ আজকে অ্যারেস্ট করেছে এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। ইনভেস্টিগেশন আরও প্রসিড করলে আমরা পুরোটা বুঝতে পারবো, মোটিভটা কী ছিল, কেন এই ঘটনাটা ঘটলো, কীভাবে ঘটলো, সবটা বুঝতে পারা যাবে। পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত। জেরায় অভিযুক্ত জানিয়েছেন, ক্রোধবশত মুগুর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কেষ্টকে খুন করা হয়। কমলকৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। মানে আমার কাছে আমার মায়ের স্বাধীনতা, স্বাধীনতার মানে আমার কাছে বাক স্বাধীনতা।
মতামত প্রকাশের স্বাধীনতা, কিন্তু এই মতামত প্রকাশের স্বাধীনতা কিন্তু আমাদের কাছে অনেক বড় দায়িত্ব এনে দেয়, অনেক রেসপন্সিবিলিটি এনে দেয়। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্বগুলো যাতে আমরা মাথায় রেখে চলি। এবিপি আনন্দের সমস্ত দর্শককে স্বাধীনতার অনেক শুভেচ্ছা। যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়টা না খুব কঠিন। আসুন এই স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আবার সব কিছু পেরিয়ে এই 2020-কে আমরা উতরে যাব এবং সুন্দর জীবনের দিকে আমরা এগিয়ে যাবো।